4.3 তো এখন চলো দেখো যে টেস্টে কি আছে কি অবস্থায় টেস্টের ওকে সবাই কোশ্চেনটা বের করো দেখো তোমাদের ইসে আছে কোথায় বুঝতে পারছো হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাও আমাদের কিন্তু ফেসবুক গ্রুপও আছে আমার এই নামে সব দেখো জোর ম্যাথ ফিল্ড জোর ম্যাথ ফিল্ড 6 তোমার এই নামে ফেসবুক গ্রুপ তারপরে কি হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আর কি আর আছে ইউটিউব চ্যানেল সবগুলো আমার এই একই নামে আছে বুঝতে পারছো তোমাদের যে ক্লাস নেই সে আমি এই ইউটিউব চ্যানেলে পাঠাই ইউটিউব চ্যানেলের নাম এটা ফেসবুক গ্রুপের নাম এটা তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা সেটার নাম হতো এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আমার মুসরা আসতে পারবে না ফেসবুক গ্রুপে রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাপ্রুভাল করলে ঢুকতে পারবে ফেসবুক গ্রুপ তোমরা সব গ্রুপগুলোতেই থাকো ঠিক আছে ফেসবুক গ্রুপগুলোতেও জয়েন করো ঠিক আছে ওকে এখন চলো যে আমাদের প্রথম অন নাম্বার কি বলছে হুইচ ওয়ান অফ দা ফলোইং ইজ সিমিলার টার্ম সিমিলার টার্ম সিমিলার টার্ম মানে বুঝছো যে আমরা যদি পার্ট থাকে মনে করো একটা টার্ম এরকম x স্কয়ার y আর একটা টার্ম আছে x স্কয়ার y এটা সিমিলার এখন এখানে 5 থাকলো এখানে 6 থাকলো দেখার বিষয় না এখানে x স্কয়ার আছে এখানে x স্কয়ার আছে ক্লিয়ার এখানে y আছে এখানে y আছে তাহলে ওকে সিমিলার তাহলে এখন দেখো যে এর ভিতরে সিমিলার কোনটা প্রথমটাতে x আছে দেখো এ নাম্বারে x আছে বাট বি নাম্বারে পরের টার্মে x আর y আছে তাহলে সিমিলার না তাহলে দেখো যে এইটা সিমিলার সি নাম্বার সি নাম্বার সি নাম্বার যেটা আছে 3x স্কয়ার আর -7x স্কয়ার এটা সিমিলার সিমিলার এখানে x স্কয়ার এখানে x স্কয়ার এই নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট দেখা লাগবে না ভেরিয়েবল গুলো দেখতে হবে এখানে শুধু x স্কয়ার এখানে x স্কয়ার আছে তাহলে সিমিলার আর বাকি এখানে একটাও সিমিলার না ওয়ান নাম্বার শেষ টু নাম্বারও একই সিমিলার টার্ম সিমিলার টার্ম টু নাম্বার টু নাম্বারে দেখো যে ওকে এক্স এ নাম্বার এক্স আছে আর বি নাম্বার এক্স স্কোয়ার আছে ওকে হবে না এ বি এক্স এ বি ওয়াই নো বি হবে না এক্স স্কোয়ার এ বি ইয়েস এটা হবে সি এই সিটা সিমিলার এখানে সি টুতে সি সিমিলার টুতে সিতে আছে দেখো এটা যে টু এক্স স্কোয়ার টু তো না এক্স স্কোয়ার আর এ বি আছে ঠিক আছে আর পরেরটা তো এক্স স্কোয়ার এ বি আছে এক্স স্কোয়ার এ বি আছে তাহলে সিমিলার দেখো এক্স স্কোয়ার এ বি নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট কি থাকলো সেটা আমাদের দেখার বিষয় না আমি মিউট আছি তাই না না ঠিক আছে মনে হচ্ছিল কে যেন মেসেজ পাঠালো আছে যাক না ঠিক আছে তাহলে এখন এটা রাইট অ্যান্সার সি নাম্বার টু এস সি নাম্বার রাইট অ্যান্সার থ্রি নাম্বার সিমিলার অথবা লাইক কথাটা বলতে পারে লাইক টার্ম লাইক আর সিমিলার টার্ম অনেক পরীক্ষায় লাইক টার্ম আসতে পারে লাইক টার্ম আর সিমিলার টার্ম একই কথা থ্রি নাম্বারে দেখো যে হুইচ পেয়ার ইন্ডিকেট ডিসিমিলার টার্ম তাহলে দেখো প্রথমটা তো এক্স ওয়াই আছে পরেরটা তো এক্স ওয়াই আছে আচ্ছা এরপরেটা বি নাম্বারে এক্স এ যে বি নাম্বার ডিসিমিলার ডিসিমিলার নট সিমিলার তাহলে এখানে আছে কত 5x স্কয়ার ওয়াই পরেরটাতে কিন্তু আছে 3y স্কয়ার এক্স যেতে এক্স স্কয়ার নাই এখানে আছে এখানে নাই এটা ডিসিমিলার আমাদের বের করতে বলছে ডিসিমিলার সিমিলার না ডিসিমিলার ডিসিমিলার ওকে তাহলে এখন দেখো যে তাহলে আমাদের কোনটা এটা রাইট অ্যান্সার বাকি দেখো সব একই আছে যা থাকবে একই আছে ওকে এরপর চলো পরের ম্যাথ টার্মে এখানে একটা এসটিএম আছে এই এসটিএম এ বলছে যে হুইচ এবার ফোর নাম্বার ফোর নাম্বারে আমাদের প্রথমে একটা এসটিএম দেওয়া আছে আচ্ছা আগে এসটিএমটা লিখে নিই নিয়ে আমি পরে সবগুলো অ্যান্সার একসাথে করে দিই এসটিএমটা উপরে লিখে দিলাম এসটিএমটা উপরে লিখে দিলে কত আছে দেখো এখন এখানে আছে 3/4 3/4 a x স্কয়ার a b x স্কয়ার y a b x স্কয়ার y a b a b x স্কয়ার y 3 x y স্কয়ার
3xy square. এর পরটা আছে 2/3 ab ab x square y ab x square y ঠিক আছে এখন দেখো যদি এটা থেকে থাকে তাহলে এখন আমাদের কাজ কি আহা কোথা থেকে কোথায় চলে গেল ওকে আমরা হ্যাঁ তাহলে ফোর নাম্বারে কি আছে ফোর নাম্বারে দেখো বলছে হুইচ ওয়ান অফ দা ফলোইং ইজ দা ফলোইং ইজ ওয়ান ডিসিমিলার টার্ম তাহলে এখন দেখো এটা এটার এটা একই কিন্তু এখানে যা আছে এখানে তাই আছে এ বি আছে এক্স স্কয়ার এ বি এক্স স্কয়ার ওয়াই আছে তাহলে এটা ডিসিমিলার টার্ম বলছে হুইচ ওয়ান অফ দা ফলোইং ইজ দা ডিসিমিলার টার্ম ফোর নাম্বার প্রশ্নটা বের করো তোমরা সবাই ডিসিমিলার টার্ম তাহলে এটা আছে 3 এটা ডিসিমিলার 3 এক্স ওয়াই স্কয়ার এটা কিন্তু ডিসিমিলার এটা একটা সিমিলার এটা ডিসিমিলার তাহলে এখন এটা কোথায় আছে 3x এটা বি নাম্বার ইজ দ্য রাইট অ্যানসার বি নাম্বার ইজ দ্য রাইট অ্যানসার 4 বি এক্স ওয়াই স্কয়ার ওকে এরপরটাতে যাও ওই যে আমাদের ফলোইং ইন্ডিকেট পেয়ার অফ সিমিলার টার্ম আচ্ছা 1 নাম্বার না আচ্ছা 2 নাম্বার নাই 2 তে বি তে নাই বি ডিসিমিলার সি নাম্বার সিমিলার না হ্যাঁ ইয়েস সি 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 ইজ দ্য রাইট অ্যানসার 5 এ সি 5 এ সি তে এরকম আছে 4/3 এ বি এক্স স্কয়ার ওয়াই আর একটা টার্ম আছে 2/3 ঠিক আছে এ বি ওয়াই এক্স স্কয়ার ঠিক আছে এখানে এ বি আছে এখানেও এ বি আছে এখানে এক্স স্কয়ার আছে এখানেও এক্স স্কয়ার আছে এখানে শুধু ওয়াই এখানে ওয়াই তাহলে এটা সিমিলার টার্ম ওই যে আমাদের ফলোইং এর সিমিলার কথা বলছিল তো দেখো তো কি আছে হ্যাঁ এই দুটো সিমিলার টার্ম ওকে হ্যাঁ এরপর দেখো যে 6 নাম্বার কি আছে ওই যে আমাদের ফলোইং ইজ দা সাম অফ কোএফিসিয়েন্ট অফ সিমিলার টার্ম তাহলে এখন সিমিলার টার্মের সাম অফ দা কোএফিসিয়েন্ট বের করতে হবে সিমিলার টার্ম যে দুইটা 6 নাম্বার সাম অফ দা কোএফিসিয়েন্ট অফ সিমিলার টার্ম এই দুটা সিমিলার টার্ম এ সাম অফ দা কোএফিসিয়েন্ট 6 নাম্বার সাম অফ দা কোএফিসিয়েন্ট মানে 3/4 প্লাস 2/3 তাহলে সাম অফ দা কোএফিসিয়েন্ট কত হলো এটা আছে 12/4 3 9 এটা আছে 4 8 তাহলে 17/12 দেখো 17/12 আছে কিনা ও মাই গড না তো গেল তাহলে আমাদের কি আমরা এখানে ভুল লিখলাম নাকি একটু আরেকবার দেখে আসি একটা 3/4 একটা আছে 2/3 আমার আমাদের প্রথমে একদম একটু এসটিএম এ যাই আসি এসটিএম এ কত কত লেখা ছিল 4/3 ওইটা ভুল ছিল এটা 4/3 তাহলে ওকে 4/3 4/3 আর একটা আছে কত 2/3 ঠিক আছে সরি হ্যাঁ ওকে তাহলে এখন ক্যালকুলেশন করো দেখো কি হয় হ্যাঁ 4/3 তাহলে এখানে 3 নিলাম 4 আর 2 6 হলো তাহলে 6/3 তার মানে কত 2 2 ইজ দা রাইট অ্যানসার আছে 2 6 নাম্বারে যাও 6 নাম্বার 2 আছে কোথায় সি তে সি ইজ দা রাইট অ্যানসার সিতে দেখো 2 আছে আমি ভিডিওটা অন করা আছে আর এটা গ্রুপে দেওয়া লাগে তো হ্যাঁ অন করছি ভিডিও সমস্যা নেই তাহলে 6 নাম্বার এটা রাইট অ্যানসার পেলাম আমরা 6 এর পরে চলো পরের নাতে 7 নাম্বার 7 নাম্বার বলছে কি হুইচ ওয়ান অফ দা ফলোইং ইজ দা কোএফিসিয়েন্ট অফ এক্স ওয়াই অফ দা সাম অফ এত এত আচ্ছা সাম আগে করো 7 নাম্বার সাম করব আমরা হ্যাঁ সামের পরে কোএফিসিয়েন্ট চাইছে 7 নাম্বার তোমরা প্রশ্ন বের করতে পারছো সবাই হ্যাঁ ওকে সাম অফ দা কোএফিসিয়েন্ট অফ আচ্ছা 5x² প্লাস এক্স ওয়াই প্লাস 3y² এবার এটার সাথে প্লাস করো এক্স স্কোয়ার মাইনাস 8xy সাম করে তার কোএফিসিয়েন্ট চাইছে তাহলে এখন এক্স ওয়াই আচ্ছা যা সব থাক সমস্যা নাই এক্স স্কোয়ার এটা কত হয় মাইনাস 7xy মাইনাস 7xy প্লাস 3y এটা 6 6 আর 3y² তাহলে কোএফিসিয়েন্ট কত হবে মাইনাস 7 দেখো কি বের করতে বলছে আমাদের সাম অফ দা কোএফিসিয়েন্ট অফ
sum of the coefficient. Okay, 1 minute. এরপরে দেখো কি বলছে sum of the coefficient তাহলে -7. -7 is the right answer. 7 এর minus 7 is a is the right answer. এতে দেখো -7 আছে. কারণ coefficient -7 হবে. Okay. sum এর থেকে coefficient বের করতে বলছে. 8 নাম্বার কি বলছে? Okay, sum of 4 times of x and 6 times of y and 8 times of z. তাহলে এখন দেখো যে 8 নম্বরে বলছে যে sum of 4 times of x 4 times of x plus 6 times of y 6 times of y আর 8 times of z 8z. তাহলে এটা কোনটা রাইট आंसर? এটা কোনটাতে আছে? ওকে, সি ইজ দা রাইট आंसर. সি. এবার 9 নম্বরে যাও. 9 নাম্বার দেখো যে প্রাইস অফ এ নোটবুক এন্ড এ পেন এত টাকা এত টাকা. হাউ মাচ টাকা ইজ দ্য প্রাইস অফ টু নোটবুক তাহলে টুয়াইস এক্স অ্যান্ড ফাইভ পেন্স. তাহলে টুয়াইস এক্স প্লাস ফাইভ ওয়াই নাকি? হ্যাঁ, পেন আছে ওয়াই, টু নোটবুকস ফাইভ পেন্স. তাহলে এত টাকা কোনটাতে আছে এটা দেখো, টু এক্স আর প্লাস ফাইভ ওয়াই. তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার এটারও. 9 নাম্বার দেখো, সি ইজ দ্য রাইট অ্যান্সার 9. এবার 10 নাম্বারে যাও. ওকে, 10 নাম্বারে কি আছে দেখো. 10 নাম্বার, 10 নাম্বার বলছে যে লেন্থ অফ ওয়ান সাইড অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এত. হোয়াট ইজ দ্য প্যারামিটার? প্যারামিটার আছে সাম অফ থ্রি সাইড. তাহলে একটা সাইড আছে কত? 2x. তাহলে সাম অফ থ্রি সাইড, তাহলে প্রত্যেকটা 2x প্রত্যেকটা 2s. ট্রায়াঙ্গুলার স্যার, এটাতে আমার প্রবলেম ছিল. হ্যাঁ, এটাতে আমি আটকে গেছিলাম. এটা এটা কি বুঝতে পারো নাই স্যার? পেরিমিটার এসেছিল স্যার, পেরিমিটার শুনে বুঝতে হয়েছে. আচ্ছা, পেরিমিটার হচ্ছে সাম অফ থ্রি সাইড, ট্রায়াঙ্গুলার থ্রি সাইড. ট্রায়াঙ্গেল তো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তাহলে প্রত্যেকটা সাইড ইকুয়াল. তাহলে এখন তিনটা প্লাস করলে 6x হয়। তাহলে এটার অ্যান্সার কত? সি, টেনের আছে সি, সি 6x. কি ক্লিয়ার? 6x. এরপরে দেখো যে ওকে, নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ সাম অফ থ্রি এক্সপ্রেশন, এই তিনটা সাম করলে সাম অফ থ্রি নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ সাম অফ থ্রি এক্সপ্রেশন. চলো তিনটা সাম করে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট কত? নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট সাম করলে হয়, সাম অফ থ্রি থ্রি এক্সপ্রেশন তো একই, তো নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট গুলো সাম করে দাও. 11 11 1 বাই 2 প্লাস 3 বাই 2 প্লাস 1 এক্স স্কয়ার, এখানে শুধু 1, বুঝতে পারছো? কে ক্লিয়ার? দেখো 1 বাই 2 3 বাই 2 আর পরেরটা এক্স ওয়াই, এক্স ওয়াই মানে এখানে কিন্তু 1 শুধু. তাহলে এটা করলে কত হয়? 2 1 প্লাস 3 প্লাস 2, তাহলে সব মিলে কত? 6 6 বাই 2 তার মানে 3. ঠিক কোথায় আছে দেখো. ওকে, ডি নাম্বার, ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 3 আছে. তাহলে পুরোটা সাম করা লাগবে না, শুধু কোএফিসিয়েন্ট গুলো সাম করলে হয়. এখন দেখো যে 12 নম্বরে বলছে যে এত 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 ওকে উইল বি পুট ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস. হ্যাঁ, এখানে অবশ্য একটা ম্যাথ দুইবার হয়ে গেছে, ওটা কাটিয়ে দিতে তোমার, বুঝতে পারছো? 12টা কারেকশন করা লাগবে. হ্যাঁ, হোয়াট উইল বি দ্য ব্ল্যাঙ্ক স্পেস মানে ওই উপরে যে একটা লিখা আছে ওটা কাটা, কাটতে আমি ভুলে গেছি, বুঝতে পারছো? 12-এর একটা ম্যাথ ওই যে উপরটু কাটতে ভুলে গেছি. ওকে, এ ব্যথই কষ্টটা তো হোয়াট উইল বি দ্য পুট ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস. 12-এর প্রথম পালটা কেটে দাও, বুঝছো? দ্বিতীয় পালটা আমরা করব, আমি দেখি এখন ল্যাপটপে বসে ওটা কেটে ফেলবো না. হ্যাঁ, কারণ ওটা ভুল ভুল আছে, ওটা আমি কারেকশন করছিলাম কিন্তু ওটা কাটতে মনে নাই. অর্থাৎ এইটা 4x, 12 নাম্বার, 12 নাম্বার আছে 4a, 4a প্লাস 3b, 4a প্লাস 3b মাইনাস 2c প্লাস 2a, 2a প্লাস 3b প্লাস 5c প্লাস 3b প্লাস 5c.
এখন এটা ব্ল্যাঙ্ক স্পেস আছে আর এর সাথে আমাদের বাকি কিভাবে কি লেখা আছে দেখো 2a 3bc 2a plus 3b plus c তাহলে এখন আমাদের কাজ কি এখানে আসো এটা প্লাস করলে 6a এটা এটা প্লাস করলাম 6a আর এটা এটা প্লাস করলাম এটাও 6a আর এটা এটা প্লাস করো প্লাস 3a 3c সরি এটা 6b b b b এটা 6a 3b আর 3b 6b আর 2c মাইনাস 2c আর 5c 3c এখন এখানে কত কমন না যায় 3 কমন না যায় তাহলে কত হয় 2a প্লাস 3b প্লাস c হয় 3 কমন না যায় তাহলে এখন 3 হবে বুঝতে পারছো এটা প্লাস করলাম তাহলে এখন এখানে 3 হবে 3 দিলে এটা ঠিক আছে কারণ মাল্টিপ্লাই করলে 6a হয় 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 6b হয় আর 3c হয় তাহলে 3 হবে রাইট অ্যানসার তাহলে 3 কোথায় আছে দেখো এটাতে এটাতে আছে c নাম্বার ইজ দা রাইট অ্যানসার c ইজ এখানে 3 সিম্বল আছে c ইজ দা k রাইট অ্যানসার ওকে 12 গেল 12 13 এ যাও দেখো কি আছে এত এত 12 হোয়াট ইজ দা সাম আপ এখন দুটো প্লাস করব আমরা 13 এ যাও দেখো সাম আপ টু এক্সপ্রেশনস দুটোকে প্লাস করতে বলছে 13 এ দেখো মাইনাস a স্কয়ার প্লাস প্লাস b স্কয়ার আর প্লাস c স্কয়ার এটাকে আমরা প্লাস করব b স্কয়ার a স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস c স্কয়ার এই যে এরকম ব্র্যাকেট ওকে প্লাস করলাম তাহলে একটু খেয়াল করো যেখানে কি আছে হ্যাঁ তাহলে এখন দেখো যে a স্কয়ার মাইনাস আছে a স্কয়ার প্লাস আছে কাটা যায় c স্কয়ার প্লাস আছে মাইনাস আছে আর বাকি দুইটা a b স্কয়ার টুয়াইস b স্কয়ার আছে 13 এ দেখো 2s b স্কয়ার আছে একটা b নাম্বার ইজ দা রাইট অ্যানসার b নাম্বার 2s b স্কয়ার ইজ এরপরে সাম অফ এত এত দুটো সাম করতে বলছে 14 14 এ সাম করতে বলছে 2y স্কয়ার মাইনাস 2sx স্কয়ার প্লাস z স্কয়ার এর সাথে প্লাস করতে বলছে আমাদের z স্কয়ার মাইনাস 2y স্কয়ার প্লাস 2x স্কয়ার তাহলে 2x স্কয়ার সাথে 2x স্কয়ার চলে গেল 2y স্কয়ার সাথে 2y স্কয়ার চলে গেল তাহলে z স্কয়ার প্লাস z স্কয়ার 2z স্কয়ার आंसर দেখো এখানে আছে ফলটিনে দেখো 2z স্কয়ার কোথায় b ইজ দা রাইট आंसर b তে আছে 2z স্কয়ার ওকে এরপর দেখো একটা প্রোডাক্টের ব্যাপার আছে এসটিএম আছে এখানে এখন এসটিএম এ বলছে যে হোয়াট ইজ দা সাম অফ নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ থ্রি টার্মস তাহলে ফার্স্ট টার্মে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট কত 40 15 এ যা দেখো ওকে 15 15 নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ ফার্স্ট টার্ম 5 আর সেকেন্ড টার্মে 7 আর নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ থার্ড টার্ম 8 তাহলে 3 টা প্লাস করতে বলছে প্রথমে আছে 5 ফার্স্ট টার্মে মাল্টিপ্লাই করলে 5 থাকবে পরেরটা তো 7 তারপরটা আছে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট 8 তাহলে 20 তাহলে ইকুয়ালস টু आंसर আসলো কত 20 কত নাম্বার 15 এর 15 সি ইজ দা রাইট आंसर সিতে দেখো 20 লেখা আছে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট क्वेश्चन আছে তোমাদের কাছে ওকে তোমরা মোবাইলে আবার ইন করো আমি এটা ই করে রাখছি এসে সমস্যা নাই এখন বলছে যে হোয়াট ইজ দা ইনডেক্স অফ মাল্টিপ্লিকেশন অফ ফার্স্ট এন্ড সেকেন্ড টার্ম ফার্স্ট এন্ড সেকেন্ড এক্সপ্রেশন ও আমি টোটাল লিখি আমরা এক্সপ্রেশন তিনটা একটু লিখে ফেলি তাহলে আমাদের জন্য সুবিধা হতো আচ্ছা আমি লিখে ফেললে আগে হ্যাঁ এসটিএম এ দেওয়া আছে আমাদের এটা ওকে আমরা একটু নিউমেরিক্যাল এটা লিখে ফেলি 5 5 এ কিউব ইনটু এর পর 5 পরেরটা আছে 7 7 এর পর 8
এরপর আছে 8 8 এরপর কত 8 এরপর আহারে মেসেজ এসে পড়ে গেল এরপর 7 তাহলে এখন তো বুঝতে পারছো নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট এটা এটা প্লাস এটা 20 শেষ 15 নাম্বার 16 নাম্বারে যাও 16 এ বলছে যে মাল্টিপ্লাই বাট ইনডেক্স অফ মাল্টিপ্লাই ফার্স্ট এন্ড সেকেন্ড টার্ম ফার্স্ট এন্ড সেকেন্ড মাল্টিপ্লাই করব তাহলে এখানে 5 আর 3 8 হয় কিন্তু এটা 16 হবে ওকে 35 এরপর 16 তাহলে ইনডেক্স কত হবে বলো স্যার 64 হ্যাঁ কেন 65 হবে না না এই যে ফার্স্ট এন্ড সেকেন্ডের এক্সপ্রেশনে মাল্টিপ্লিকেশন করো বললাম তাহলে এটা কত হয় বলো 8 আর 5 5 তো প্লাস আর মাল্টিপ্লাই করলে যাও না তাহলে ইনডেক্স মানে এর পাওয়ারটা তাহলে কত হ্যাঁ 16 এর ডি নাম্বার ইনডেক্স এই যে দুটো মাল্টিপ্লাই করো জাস্ট মাল্টিপ্লাই করলে পাওয়ার পাওয়ার প্লাস হয় কিন্তু তাহলে যে 5 আর 7 মাল্টিপ্লাই করলাম 30 5 আর এটা এগুলো প্লাস হবে সব 5 আর 3 8 আর 8 16 তাহলে ইনডেক্স হবে 16 এটা ডি রাইট আছে ফলোইং ইজ দা ফার্স্ট আচ্ছা হুইচ ওয়ান অফ দা ফলোইং ইজ সিমিলার টার্ম তাহলে এটা কিন্তু পাওয়ার 8 এটার পাওয়ার 8 এখানে এর পাওয়ার কিন্তু 8 মাল্টিপ্লাই করলে এটা এর পাওয়ার 8 তাহলে এই দুটো সিমিলার টার্ম 17 17 এর এ ফার্স্ট এন্ড সেকেন্ড টার্ম ইজ দা সিমিলার টার্ম সিমিলার এক্সপ্রেশন এ নাম্বার রাইট অ্যানসার এরপরে যাও অ্যানসার দা কোশ্চেন নাম্বার 18 19 এখানে আবার দুইটা নাম্বারের ব্যাপার স্যাপার আছে ওকে হুইচ ইজ দা থার্ড অ্যান্ড থার্ড টার্ম অফ দা ফার্স্ট এক্সপ্রেশন আচ্ছা ওকে আবার আবার এক্সপ্রেশনগুলো লিখে নিই তাহলে সুবিধা হবে আমাদের অ্যালজেব্রিক এক্সপ্রেশন ওকে 2ab টুয়াইস ab মাইনাস থ্রাইস bc আর প্লাস 4c ইনটু a এটা কিন্তু একটা টার্ম 4c a এরপরটা a b প্লাস 6 প্লাস 6 bc 6 bc এরপর এটা আবার প্লাস 2 ইনটু সি এ সি ইনটু এ নাম্বার অফ টার্ম কিন্তু প্রত্যেকটা তো 3 আছে আচ্ছা প্রথমে বলছে যে থার্ড টার্ম অফ দ্য ফার্স্ট এক্সপ্রেশন এটা কিন্তু অর্থাৎ থার্ড টার্ম অফ দ্য ফার্স্ট এক্সপ্রেশন 18 তাহলে 4 সি এ 4 সি ইনটু এ এটাই অ্যান্সার তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার থার্ড টার্ম থার্ড টার্ম অফ দা ফার্স্ট এক্সপ্রেশনের থার্ড টার্মটা বের করতে বলছে তো তাহলে এ ডি ডি ইজ দ্য রাইট অ্যান্সার এবার 19 এ যাও 19 19 বলছে যে সাম অফ দা কোএফিসিয়েন্ট অফ সেকেন্ড এক্সপ্রেশন অর এস দা হইছে সেকেন্ড এক্সপ্রেশন সাম অফ দা কোএফিসিয়েন্টস অফ সাম অফ দা কোএফিসিয়েন্টস অফ সেকেন্ড এক্সপ্রেশন তাহলে কোএফিসিয়েন্ট দ্যাট মিন্স নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট লিখলে ভালো তো সাম অফ দা নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ টার্ম অফ দা সেকেন্ড এক্সপ্রেশন তাহলে এখানে কত কোএফিসিয়েন্ট 1 আর এখানে কত 6 এটা 6 আর এখানে কত 2 ওকে সাম অফ দা কোএফিসিয়েন্টস অফ সেকেন্ড এক্সপ্রেশন এর কোএফিসিয়েন্ট গুলো সাম 1 6 আর 2 তাহলে কত হয় 9 অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যানসার ডিতে 9 আছে ওকে 20 তে যাও হুইচ অফ দ্য টার্ম ইজ দ্য সিমিলার সিমিলার টু এত ওকে এবার 20 20 তে কার সিমিলার এটা সিমিলার টার্ম কোনটা দেখো 20 তে বলছে 20 20 বলছে যে সিমিলার টার্ম অফ এ এক্স স্কয়ার এক্স কিউব এ এক্স কিউব এ এক্স কিউব ওয়াই জেড এ এক্স কিউব ওয়াই জেড
দেখো এ এক্স কিউব 20 নাম্বার যাও এ এক্স কিউব ওকে ওয়াই জেড তাহলে এখন কোথায় আছে আমি দেখব এক্স কিউব আছে ওয়াই জেড আছে আবার এও আছে তাহলে এটা কোনটা বলো তো সি নাম্বার রাইট অ্যানসার সি নাম্বার দেখো এক্স কিউব আছে আছে এক্স কিউব সেখানে এ আছে ওয়াই জেডও আছে তাহলে সি ইজ দ্য রাইট অ্যানসার সিতে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট মাইনাস টু থাক ওটা ব্যাপার না টার্মের ভিতরে এক্স স্কোয়ার এক্স কিউব আছে আছে মিলেছে এরপর আছে ওয়াই জেড ওয়াই জেড হ্যাঁ ওয়াই জেড এখানে আছে আর কি আছে ই আছে একটু অ্যারেঞ্জ করে নাও কিন্তু আসলে সবগুলো একই থাকতে হবে এক্স কিউব আছে ওয়াই জেড হ্যাঁ এখানে আছে এটাও এখানে আছে তাহলে এটা রাইট অ্যানসার 20 সিমিলার টু এত ওকে 20 এবার 21 এ যাও 21 এ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন্ডিকেটস পেয়ার অফ সিমিলার টার্ম তো সিমিলার টার্ম তো বুঝিয়ে ফেলছো তার মানে ডি নাম্বার ইজ দ্য রাইট অ্যানসার দেখো ডি নাম্বার এবিসি এবিসি আছে 21 ডি ইজ দ্য রাইট অ্যানসার এখানে 3 এবি সি আছে আর পরেরটা তো মাইনাস 5 5 এবিসি আমার নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট দেখার দরকার নাই সব এটা ঠিক থাকলে হবে এখানে এবিসি আছে এখানে এবিসি আছে তাহলে সিমিলার টার্মকে লাইক টার্মও বলা হয় ঠিক আছে ওকে 22 তে যাও দেখো 22 তে কি আছে 22 তে দেখো অ্যালজেব্রিক এক্সপ্রেশন আছে এটা আমাদের 3xy² দেখো তো 3x³y³ 9x³y³ আছে কি এটা লেখা হ্যাঁ এটা রাইট অ্যান্সার এরপরে দেখো যে টু এক্সপ্রেশন আর সিমিলার ইয়েস সিমিলার না সিমিলার না এটা ডিসিমিলার এক্স স্কোয়ার আছে এখানে নাই কিন্তু এখানে আছে তাহলে সিমিলার হবে না ওয়াই স্কোয়ার আছে আবার ওয়াই স্কোয়ার নাই ওয়াই স্কোয়ার থাকতে হবে যা থাকতে হবে একই থাকতে হবে তাহলে এটা সিমিলার না ডিসিমিলার এবার থ্রি নাম্বার বলছে তাহলে টু নাম্বার রং 22 টু নাম্বার রং এটা ভুল ঠিক আছে এখন আসো হ্যাঁ এটা রং হলো এরপর একটা কি আছে দেখো থ্রি নাম্বার তাহলে অবশ্যই রাইট হবে ঠিক আছে থ্রি নাম্বারে বলছে যে টু এক্সপ্রেশন আর ডিসিমিলার ইয়েস এটা রাইট দুটাই ডিসিমিলার তাহলে ওয়ান আর থ্রি রাইট ওয়ান আর থ্রি কোথায় আছে বি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার বি তে লেখা আছে ওয়ান অ্যান্ড থ্রি তো ওকে এত ইজ দ্য রাইট অ্যান্সার এরপরেরটাতে যাও তাহলে 22 গেল হ্যাঁ পরেরটা অবশ্যই একই একটু আগে আমরা এই ম্যাথটা করেছি ওকে কিন্তু এখানে তো অ্যান্সার গুলো আলাদা আলাদা চেয়েছে আর কি ওকে চলো আমরা শুরু করি এবার এখন দেখো যে পরের ম্যাথটা একই ম্যাথ হ্যাঁ চলো আমরা সামনের দিকে কাটলাম ওকে চলো আমরা সামনের দিকে আগে
23 নাম্বার ম্যাথ এর আগে করা হয়ে গেছে ওই টাইপের, এখানে আলাদা প্রশ্ন আছে কিনা জানি না। নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট 23 নাম্বার নিউমেরিক্যাল সাম অফ দা নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট, হ্যাঁ 23 করা হয়ে গেছে। ইন্ডিকেট প্রোডাক্ট অফ ফার্স্ট এন্ড সেকেন্ড, আচ্ছা ওটা বাদ রাখলাম। 25 থেকে যাও, ফলোয়িং ইজ দা পেয়ার অফ সিমিলার টার্মস, ওকে ওটা তো 25 হয়ে গেছে। 26 এত কষ্ট হট, 26 এ কি আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2, না শুধু মাইনাস, মাইনাস এর পরে ব্র্যাকেট শুরু 2 এক্স স্কোয়ার প্লাস টুয়াইস ওয়াই স্কোয়ার এত ইকুয়ালস টু হট, এখন এটা ক্যালকুলেট করতে গেলে মাইনাস, ব্র্যাকেট রয়ে দিলে সাইন সব চেঞ্জ হয়ে যাবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস ওয়াই স্কোয়ার, দেখো ব্র্যাকেট রয়ে দিলে সব সাইন চেঞ্জ হয়ে যাবে, সব সাইন চেঞ্জ, সাইন চেঞ্জ হয়ে গেছে দেখো। এখন তাহলে এখান থেকে কি করব আমরা, এটা আর এটা, তাহলে এখানে একটা মাইনাস এক্স স্কোয়ার থাকে, মাইনাস এক্স স্কোয়ার এখান থেকে এটা করলে মাইনাস, এটা প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস 2, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার থাকে একটা, তাহলে এখন ক্যালকুলেশন করলে মাইনাস যদি কমন না তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়, তাহলে দেখো আচ্ছা কমন নাই নাই, তাহলে এটা এটা রাইট অ্যান্সার, অর্থাৎ আমাদের এখানে আছে সি, সি ইজ দ্য রাইট অ্যান্সার, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা রাইট অ্যান্সার, কমন নাও থাকতে পারে আবার কমন নাও না থাকতে পারে, দ্যাট মিনস ওই উপরটা রেখে লিখে রাখছে, হ্যাঁ এটা রাইট অ্যান্সার সি। 26 এটা, 27 এ যাও, বলছে হোয়াট ইজ দা ডিফারেন্স অফ এত ফ্রম এত, তাহলে ডিফারেন্স করতে বলছে, হোয়াট ইজ দা ডিফারেন্স এত ফ্রম এত, হ্যাঁ 27 নাম্বার, 27 নাম্বার ডিফারেন্স ফ্রম এত, তার মানে আগে এটা লিখবো 8a, 8a মাইনাস 4b প্লাস 4c মাইনাস 4b প্লাস 4c, হ্যাঁ ডিফারেন্স ফ্রম এত, তাহলে এটা থেকে এটা মাইনাস করতে হবে, মাইনাস 4b প্লাস 3c মাইনাস 4c প্লাস 3a, 3a মাইনাস 4c, এখন দেখো ডিফারেন্স কি বলছে, যে ডিফারেন্স হবে তো এটা আগে লিখবো, এটা থেকে এটা মাইনাস করতে বলছে ফ্রম এত, মানে ফ্রমের পরটা আগে আসে, ঠিক আছে ডিফারেন্স এত ফ্রম এত, এখন আসো ব্র্যাকেট রয়ে দাও, ওকে ব্র্যাকেট রয়ে দিলে মাইনাস মাইনাস সাইন চেঞ্জ হবে, কিন্তু সবগুলো এগুলো প্রিভিয়াস মাইনাস সাইন নাই, এখানে চেঞ্জ হবে না, ঠিক কথা বুঝতে পারছো, প্রিভিয়াসে যদি কি থাকে প্লাস সাইন থাকে কোনো সাইন চেঞ্জ হবে না, 8a মাইনাস 4b প্লাস c, এবার এটা মাইনাস হচ্ছে প্লাস, প্লাস 4b মাইনাস 3c, এটা মাইনাস হচ্ছে প্লাস, প্লাস 4c, দেখো সাইন চেঞ্জ হয়েছে, মাইনাস প্লাস হয়েছে, এটা মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস হয়েছে প্লাস হয়েছে, এখন চলো এই 4b 4b কেটে দাও, তো 4b 4b যদি কেটে দাও থাকে কত এখন, ওকে ওইটা সরি এটা ইয়ে, সরি এটা ইয়ে হবে, এই যে সাইন চেঞ্জ হচ্ছে কিন্তু এত এই থাকবে, তাহলে 8 থেকে 3a মাইনাস করব কত হয় 5a, 8a মাইনাস 3a 5a, আরে দুইটা প্লাস, এটা 4c আর এটা c, তাহলে 5c কি ঠিক আছে, ওকে হ্যাঁ না হ্যাঁ এখন এটা, আচ্ছা এটা আমাদের কত রাইট অ্যান্সার 27 7, আচ্ছা আমি ভুল লিখলাম কোথাও আরেকবার একটু, ও আমি একটা জিনিস ভুল লিখছি, এটা 4c, এটা এটা 4c নট c শুধু 4c, তাহলে এটা 4c আর 4c 8c, 4c প্লাস 4c 8c, তাহলে এখন আসো b নাম্বার ইজ দ্য রাইট অ্যানসার, b ইজ দ্য রাইট অ্যানসার, দেখো b নাম্বারই রাইট অ্যানসার এখানে, এরপর চলো 28, 28 বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ এত ফ্রম এত, তাহলে একই ফ্রম এর টাইম আসবে, 28 এ গেলাম, 28
28. What is the difference? What is the difference from ato? Acha. Tale A 4. 4A plus 4AB. 4AB plus 5. Eta theke minus korbo. Okay, difference hobe ato. From ato. A square minus AB. Plus 2. हाँ डिफरेंस अब तो फ्रॉम एतो ओके तो ले अकोन आशो इटा 4a प्लस 4ab प्लस 5 माइनस a स्क्वायर प्लस ab माइनस 2 तो ले अकोन देखो इखाने माइनस a स्क्वायर पोतो में माइनस a स्क्वायर नेस्टलम ओके माइनस ए स्क्वायर और ए कत एटा प्लस फोर ए बी फोर ए और ए बी आछे कयटा ए बी फाइव ए बी फाइव ए बी और एखान थेके एटा माइनस करो कत है प्लस थ्री फाइव माइनस टू प्लस थ्री तो एटा मिलाओ तो कत आछे यस कत नम्बर बी नम्बर इज द राइट आंसर बीते एटा आछे देखो এখন সাবট্রাক্ট করতে বলছে বা ডিফারেন্স করতে বলছে ফ্রম এত টু এত এত ফ্রম এত তাহলে এটা আগে লিখতে হবে এটা পরে লিখতে হয় মাইনাস সাইন চেঞ্জ হচ্ছে প্লাস মাইনাস হয়ে গেল মাইনাস মাইনাস প্লাস হয় আর এটা মাইনাস আর প্লাস মাল্টিপ্লাই করলে মাইনাস হবে ক্লিয়ার ব্র্যাকেটে বিবি আছে যদি সাইন থাকে তাহলে ইনসাইডে সব ব্র্যাকেট রয়ে দিলে সাইন সব চেঞ্জ হয়ে যাবে ব্র্যাকেট ক্যান্সেল করব ওয়ান কি ব্র্যাকেট যদি আমরা ক্যান্সেল করে ফেলি তাহলে কি হচ্ছে আমাদের এখানে সাইন সব চেঞ্জ হচ্ছে এটা প্লাস হলো মাইনাস মাইনাস হলো প্লাস তাহলে বি ইজ দা রাইট আনসার 28 29 পেরিমিটার দা পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল ইজ এত এত হুজ টু সাইড ওয়াইজ এট তাহলে বাকি সাইডটা এক্স হবে টু সাইডস আর এত এত হোয়াট ইজ দা আদার সাইড अर्थात पेरिमीटर एक्स वाई जेड 29 पेरिमीटर আছে एक्स वाई जेड 29 पेरिमीटर হলো एक्स प्लस वाई प्लस जेड এখন একটা সাইডের কথা বলছো वाई जेड দুটো সাইড वाई আর जेड তাহলে বাকি সাইডটা एक्स হবে কি কথা বুঝতে পারছো মানে দুটো সাইড মাইনাস করে দেব এখান থেকে তাহলে আদার সাইড হবে পেরিমিটার माइनस बाकी साइड दूसरा वाई जेड तो लो वाई जेड चलेगा लो तो लो शुद्ध एक्स तक तो लो अदर साइड एक्स 29 एंड बी इज द राइट आंसर बी ऐसे एक्स दस से देखो दीते राइट आंसर अब थर्ड दे जाओ जे ओके तो लो वाई ওটা বি হবে ডি দেওয়া হয়ে গেছে ওটা উবাইদ হবে সাজাক আমি পর চেঞ্জ করতে পারি লেমিস্টার বা এক্স নাম্বার অফ পেন এন্ড ওয়াই নাম্বার অফ নোটবুক তাহলে এখন দেখো যে প্রাইস অফ হ্যাঁ প্রাইস অফ ইজ পেন 5 টাকা তাহলে 5x পেন 5x টাকা আর নোটবুক 20 টাকা তাহলে 20y তাহলে 20y টাকা এখন কি বলছে হোয়াট ইজ দা টোটাল প্রাইস তাহলে 5x আর 20y কত নাম্বার বি ইজ দা রাইট आंसर কে x নাম্বার অফ পেন তাহলে ইজ পেন 5 টাকা তাহলে 5x y নাম্বার অফ নোটবুক ইজ নোটবুক 20 তাহলে 20y তাহলে রাইট आंसर বি নাম্বার ইজ দা রাইট आंसर 30 এটা 30 30 তে বি ইজ দা রাইট आंसर এবার 31 সাম করতে বলছে चलो सम करे अमरा 31 देखो की আছে 31 সেখানে কি আছে দেখো 31 ওকে 31 এ কি আছে দেখো 31 হলো মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার Added with, what is, should be added, sum,
to get the expression ato ase eta plus korbo ha sum up these two expression er sathe koto add korle amra eta pabo acha age eta add koro eta ase a square b square c square er sathe plus hobe b square plus a square minus c square er plus korlo cholo এখন এই অ্যাড এর সাথে হোয়াট শুড বি অ্যাডেড টু সাম আপ দিস টু এক্সপ্রেশন টু গেট এত আচ্ছা ওকে এখন দেখো যে তাহলে আগে আমি এটা সাম করে নিলাম এটা সাম হ্যাঁ সাম আপ টু এক্সপ্রেশন তাহলে এখানে a স্কয়ার কাটা যায় গেল এখানে c স্কয়ার কাটা গেল তাহলে কত 2b স্কয়ার এখন আমার কত পেতে হবে দরকার কত টু গেট এত हाँ कत प्लस कर लो पाबले ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर ये पाबी तर सा कत प्लस कर ले माइनस कर टू बी स्क्वायर तेल आंसर हल ए स्क्वायर हाँ टू गेट तो हाँ तेल ये माइनस करब তাহলে ওটা a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার আমাদের বলছে যে কে কথা বুঝতে পারছো তাহলে আমরা এইটা পেতে চাই তাহলে কত প্লাস করলে তাহলে আমরা যদি এইটা প্লাস করি এটার সাথে তাহলে আমরা এটা পাবো তাহলে এটা মাইনাস করতে হবে টু গেট এত আমরা এটা পেতে চাই তাহলে আমরা কত প্লাস করলে এটা পাবো তাহলে এখন এটা মাইনাস করলাম তাহলে এটার সাথে এটা প্লাস করো তাহলে দেখো এটা এটা পাবো তাহলে आंसर হলো আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার তাহলে ওকে কত নাম্বার a স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার a ইজ দা রাইট आंसर a ইজ দা রাইট आंसर 31 a a ইজ দা রাইট आंसर তাহলে এটার সাথে যদি আমি এটা প্লাস করি তাহলে আমি এটাই পাবো এতটুকু পাবো দেখো এটা এটার সাথে এটা প্লাস করো যে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর সাথে 2b স্কয়ার প্লাস করলো তাহলে আমার आंसर হবে কত এটাই হবে দেখো आंसर টু গেট এত তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ওকে এটা 2b স্কয়ার তার মানে বুঝতে পারছো যে আমি আসলে এটা থেকে এটা মাইনাস করেছি আমি এটা থেকে এটা মাইনাস করে আমরা যে রেজাল্ট পেয়েছি সেটা আমাদের রেজাল্ট অর্থাৎ এটার সাথে কত প্লাস করলে এত পাবো টু গেট এত তার মানে আমি এটা মাইনাস করে দিছি হ্যাঁ সি এর সাথে কত প্লাস করলে তুমি 8 8 তোমার 8 হবে তাহলে 8 মাইনাস সি করতে হয় তাহলে এই যে এই জন্য এটা মাইনাস করেছি মাইনাস 2b 2b স্কয়ার বুঝতে পারছো তোমার বলছে যে 6 এই 6 এর সাথে কোন নাম্বার প্লাস করলে আমি 8 পাবো We'll get 8. We want to 8. Tala, what is to be added with 6? What is to be added with 6? To get 8. What is to be added? Added with 6 to get 8. Tala, what is to be added? এর সাথে কত প্লাস করলে 8 পাবো কিভাবে বের করব আমরা এই যে 8 থেকে 6 মাইনাস করব এই 8 মাইনাস 6 তাহলে 2 2 প্লাস করলে আমরা এটা পাবো তো এর জন্য আমাদের এখানে এটা না বলে সাম বলছিল উইথ সাম সাম অফ টু এক্সপ্রেশন তাহলে এই যে যে সাম অফ টু এক্সপ্রেশন আমি মাইনাস করে দিয়েছি বুঝছো সেখানে আমরা রসিন বললাম 6 6 এর সাথে কত প্লাস করলে তুমি 8 পাবে তাহলে 6 এর সাথে 2 প্লাস করলে 8 পাবো 2 প্লাস করলে আমি 8 হবে তো আমি বের করার সময় কি বের করছি 8 থেকে 6 মাইনাস করছি এই জন্য আমার যেটা পার কথা বলছে সেটা ছিল এটা এটা থেকে আমি এই যে সামটা মাইনাস করে দিয়েছি তাহলে আমার आंसर যেটা আছে সেটা রাইট आंसर খেয়াল থাকবে আমার যত পার কথা সেটা থেকে আমি আগেরটা মাইনাস করে দেব তাহলে আমি ওটা পাবো তাহলে যে 2 যদি আমি প্লাস করে 6 এর সাথে তাহলে 8 হবে হ্যাঁ ওকে তাহলে এই নাম্বার ইজ দা রাইট आंसर 31 तुम्हारे बुजते असुविधा
উইথ 6 টু গেট 8 তাহলে 6 এর সাথে কত অ্যাড করলে আমি 8 পাবো তাহলে কিভাবে বের করব 8 থেকে 6 মাইনাস করব তো এটাই টু গেট যেটা বলেছে ওইটা থেকে আমি সামটা মাইনাস করে দিছি সাম অফ টু এক্সপ্রেশন আমার হইছে 2b স্কয়ার আর আমাকে পেতে বলেছে কত a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার টু গেট এত তাহলে এটা 2b স্কয়ার মাইনাস করে দিছি তাহলে যেটা আছে সেটা অ্যাড করলে আমি এটার সাথে সেটা অ্যাড করলে আমি এটা পাবো তার মানে এটার आंसर হইছে a স্কয়ার মাইনাস b স্কয়ার আর প্লাস c স্কয়ার এটা রাইট आंसर এ নাম্বার তোমাকে বুঝতে পারছো প্রশ্নটা ওকে 32 what is the sum of কি what is the summation of three expression 32 পরে এক্সপ্রেস করে দিই summation of three expressions রাফি দেখো নাস্তে সমাস ওকে তাহলে 32 পরে আজকে শেষ করে পরের দিন সময় পেলে আবার করে দেব ইনশাআল্লাহ 32 32 তে sum of three expression অর্থাৎ এটা আছে x প্লাস y মাইনাস z মনে আচ্ছা এর সাথে প্লাস হবে মাইনাস x মাইনাস y প্লাস z এর সাথে আবার প্লাস হয়ে যাবে আছে x মাইনাস y মাইনাস z x মাইনাস y মাইনাস z তাহলে এই z এর সাথে এই z কাটা যাবে এই x এর সাথে x কাটা যায় এই y এর সাথে এই y কাটা যায় থাকে কত ওইটাই থেকে যাচ্ছে x মাইনাস y মাইনাস z তার মানে 32 এর রাইট आंसर কত ডি নাম্বার কারণ আগেরটাই সব কাটা কাটি হয়ে গেছে তাই না দেখো তো হ্যাঁ আগেরটা তো সব কাটা কাটি হয়ে গেছে লাস্টটা থেকে গেছে থার্ড এক্সপ্রেশনটাই পুরোটা থেকে গেছে অর্থাৎ এর आंसर হচ্ছে x মাইনাস y মাইনাস z ওকে ঠিক আছে তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত পরে আমরা পরের থেকে শুরু করব ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম 33 থেকে পরের দিন সলভ করে দিব তারপর আমরা অন্য ম্যাথ করতে যাব ঠিক আছে ওকে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে ওকে হ্যাঁ আল্লাহ হাফেজ এখন চলো তাহলে ঠিক আছে